আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিনিকা গল্পের 18 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। হলুদের রাতে নিনিকা এক ফোঁটা ঘুমানোর সুযোগ পেল না। শেষ রাতে ঘরে একটু একা থাকবার সুযোগ পেয়েছিল অবশ্য। বরফুপু এসে বাগড়া দিলেন নিনিকার বিছানায় শুয়েই বললেন, নিনিকা দরজাটা ভিজিয়ে দিয়ে তুই অন্য করে যাতো, আমি তোর ফুপার সাথে একটু কথা বলবো ফোনে। নিনিকা বলল, কথা বলবে তো আমার সামনে বলো না, আমি ডিস্টার্ব করবো না। নিনিকা শুয়ে পড়লো পাশে। রাত জাগনা তাকে খুব কষ্ট দিচ্ছে, পেট পাকাচ্ছে, ক্ষুধা নষ্ট হয়ে গেলে যেমন লাগে, মাথা বিস্ত্রী জ্বালা করছে। নিনিকা উঠে গিয়ে একটা 7.5 মিলিগ্রামের মিটাজ গিলে নিল। ব্যাস 1-2 ঘন্টা ঘুমিয়ে নিলে সারাদিনের দখল নেওয়ার জন্য শরীর রেডি হয়ে যাবে। নিনিকা ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু বরফুপু এত হাই টোনে কথা শুরু করলেন যে ঘুমানো ইম্পসিবল। নিনিকা উঠে বাথরুমে গেল, মুখে চোখে পানির জাপটা দিয়ে নিচের দিকে তাকালো একটু, ক্লান্ত দুঃখী চেহারা। নিনিকা হাসার চেষ্টা করলো, আচ্ছা সব মেয়েরই কি বিয়ের সময় এমন ক্লান্ত লাগে? অবসাদ ভাঙতে নিনিকা গুনগুনিয়ে উঠল পুরনো এক প্রেমের গল্প, সত্য কিংবা মিছে, সম্পর্কের এই ভাঙাগড়া আতশ কাছের নিচে। না ঘ্রাণ ভালো লাগছে না, ওষুধের এক শান শুরু হয়ে গেছে, চোখের পাতা ভারী লাগছে, কোমরের ঢাকনা ফেলে তার উপর ফ্লাশে হেলান দিয়ে বসলো সে। এভাবে একটু ঘুমিয়ে নিলে কেমন হয়? এরকম তো সে অনেক ঘুমিয়েছে আগে। নিনিকার ঘুম ভাঙল বরফুপুর চেঁচামেচিতে। তিনি দরজায় ধরাম ধরাম শব্দ করে ধাক্কাচ্ছেন। নিনিকা দরজা খুলতে বললেন, কিরে নিনি পেট খারাপ করেছে নাকি? পেট খারাপ কী করে হলো, ওষুধপাতি খেয়েছিস কিছু? নিনিকা জবাব দিল না, গাঢ় ঘুমটা ভেঙেছে তার, শরীর টলছে, টলমাতাল শরীর টেনে নিয়ে কোনো রকমে বিছানায় এসে দপাস করে শুয়ে পড়ল। বরফুপু আটকে উঠলেন, প্রায় চিৎকার করে বললেন, ও মাই গড, তোর তো সিরিয়াস অবস্থা রে নিনি, শরীর তো পুরো ছেড়ে দিয়েছে, কবার হলো, বেশি পাতলা? নিনিকা জবাব দিল না, ভীষণ ঘুম পাচ্ছে তার, এক রাজ্যের ঘুম। 10 মিনিটের মধ্যে ফিসফিসিয়ে বরফুপু ব্যাপারটা মোটামুটি সারা দুনিয়া করে ফেললেন। নিনির পেট খারাপ, শরীরের পানি শুকিয়ে গেছে, সে শোয়া থেকে উঠতেই পারছে না। মা বাবা এবং নিনিকার পাপা চিন্তিত হয়ে নিনিকার ঘরে গেলেন। এর ফাঁকে ফুপু বুদ্ধি করে রনককে একটা ফোন করে দিয়েছেন, হাজার হোক হবু বউ বলে কথা, ছেলেটারও তো জানা দরকার। রনক এই খবর শোনার পর দিশেহারা, নিনিকার ফোন বন্ধ, সে কি একবার দেখতে যাবে? অনেক ভেবে সুহেলকে পাঠাবো। সুহেল এসেই বলল, স্যার ম্যামের সাথে 2 মিনিট কথা বলতে চান, এখন ম্যাডামের কি কন্ডিশন? বরফুপু রেগে বলেন, মেয়েটা লাশ হয়ে পড়ে আছে, তুমি এসছো ফোনে ফোন করাতে, গাধা ছেলে। সুহেল কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে থাকলো। এই রনক স্যারের বিয়ে ঠিক হবার পর থেকে সে সমানে দমক খেয়েই যাচ্ছে। নিনিকার পাপাই গেলেন দেখতে, নিনিকা ঘুমিয়ে আছে, তিনি পাশে বসে মেয়ের মাথায় হাত রাখলেন। নিনিকার নড়ে উঠলো হালকা, ভিড় করে বলল, পাপা 10 মিনিট ঘুমাবো আমি, এরপর তুমি বিয়ের কনেকে ডাকতে আসবে। তোমার কি শরীর খারাপ মামনি, ওষুধ খেয়েছো স্যালাইন? নিনিকা দরফর করে উঠে বসলো, সবাই তার ঘরে, সে বিস্মিত লজ্জিত মুখে বলল, আমার খুব ঘুম পেয়েছিল মা, পরীক্ষার আগের রাতের মতো, বরফুপু ভেবে নিল। দাদিমা বরফুপুর দিকে রাগি চোখে তাকালেন, বুইরাগ গাদি, এ হলো বিয়ের কাল ঘুম, যার বিয়েতে এমন কাল ঘুম পায় সে সারা জীবন স্বামী সোহাগী হয়। এদিকে তোর জামাই তো তার ম্যানেজারকে পাঠিয়ে দিয়েছে খোঁজ নিতে। মা বাবা সোহেলকে ভিতরে ডাকলেন, সোহেল বিনীতভাবে মোবাইল ফোনটা এগিয়ে দিয়ে বললেন, ম্যাম স্যার লাইনে আছেন? নিনিকা ফোনটা হাতে নিয়ে বরফুপুর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে বরফুপু চট করেই ভেরিয়ে গেলেন। নিনিকা হ্যালো বলতে অভ্যাস থেকে চিন্তিত কণ্ঠে রনক বলল, আপনি এখন কেমন আছেন ডক্টর? নিনিকা বলল, আপনাকে কে খবরটা দিল? রনক জবাব দিল না। নিনিকা হতাশ গলায় বলল, এত চিন্তা করবেন না নায়ক সাহেব, বিয়ের টাইমে কোনো নড়চড় হবে না,
প্রেসের কাছে লজ্জা পাবেন না আপনি, দরকার হলে ডায়াপার পরে নেব, তাও ডিউ টাইমে বিয়ে হবে আমাদের। পাপা হেসে ফেললেন, সোহেলের হাসি পেলেও সে সামলালো নিজেকে। রনকের চিন্তা আরও বেড়ে গেল, ডায়াপার পরে মানে এত খারাপ অবস্থা হলো কী করে মেয়েটার? ডাক্তার হয়েও নিজের শরীর নিয়ে এত লাফরোয়া কেউ হতে পারে? নিজের বিয়ের দিনের অসুস্থ রনক কি একবার দেখতে যাবে? যাওয়া কি ঠিক হবে? সকাল আটটা নাগাদ রনক এসে হাজির হলো। নাসি দেখালা এসে অত্যন্ত আনন্দিত মুখে খবর দিলেন, ও সুরু ম্যাডাম, স্যার আসছেন আপনারে দেখতে, সাথে দুনিয়ার মিষ্টি। আমারে দিলেন এক গাড়ি কালো মিষ্টি, এত মিষ্টি খাইবার টাইম কই আমার? খবরটা শুনে বিরক্তিতে নিনিকার মুখ তিতো হয়ে গেছে। পেট খারাপ শুনলেই আসতে হবে? এত বড় নায়কের বুদ্ধির এই হাল, বাড়িভর্তি গেস্টরা কি ভাবছে? স্লিভলেসের ওপর কুর্তিটা চাপিয়ে নিয়ে নিনিকা চূড়ান্ত মেজাজ খারাপ করে নিচে নামল। নিচের হলে সবাই রনককে ঘিরে বসে আছে। রনক আজই বাড়িতে সকালে নাস্তা করবে। রনক এসে পড়েছে বিব্রতিকর পরিস্থিতিতে, সবাই তাকে নিয়ে ঠাট্টা করছে, এরকম জানলে সে আসতোই না। রনক এসেই শুনছে নিনিকার অসুস্থতার খবরটা ভুয়া। লজ্জায় তার মাটা কাটা যাচ্ছে, এখন সে চিন্তাই করতে পারছে না ফুপ্পু শাশুড়ি শ্রেণীর কেউ তার সাথে এমন ধরনের মজা করতে পারে। এখানে তাকে সকালের নাস্তা খেয়েই যেতে হবে। রনক একটা জরুরি ফোন কলের কথা বলে সবার সামনে থেকে সারে সরে একটা নিরিবিলি বারান্দায় এসে দাঁড়িয়েছে। এর মধ্যে জটপট একটা সিগারেট খেয়ে নিতে হবে, তাহলে মাথা ঠান্ডা, পরিস্থিতি সামলানো যাবে ঠান্ডাভাবে। নিনিকার এখনই রনকের সাথে কথা বলা দরকার, লোকটার কি বুদ্ধি কিছু নেই? আসবার আগে নিনিকে জিজ্ঞেস করতে পারতো একবার। রনককে পাওয়া গেল পাপার স্টাডি রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে কফি মগ। ধোয়া কেন, সিগারেট ফুঁকছে নাকি? নিনিকা যেতেই রনক থতমত খেয়ে গেল, আধো খাওয়া জ্বলন্ত সিগারেট ডুবিয়ে দিল কফি মগে। নিনিকা যেন দেখতেই পায়নি এমনভাবে বলল, বিয়ের দিনে শ্বশুরবাড়িতে সকালে নাস্তা করতে এসছ? এমন বর বোধহয় ইতিহাসে আপনি প্রথম। নোবেল দেওয়া দরকার আপনাকে, মেডেল কি স্বর্ণের চাই? রনক মাথা চুলকালো। নিনিকা রনকের আরও একটু কাছে দাঁড়ালো, চোখের দিকে স্ট্রেট তাকিয়ে বলল, আমায় বলে আসলে কি হতো, সবাই কি ভাবল? রনক বলল, আপনার ফোন বন্ধ ছিল ডক্টর, আমি ভাবলাম বেশি অসুস্থ। নিনিকা বলল, এই জন্য পুরো এক দোকান মিষ্টি নিয়ে চলে এসেছেন, এত বুদ্ধি আপনার? রনক চুপ করে থাকলো, এই মেয়েটা এমন কেন, বিয়ের দিন বরকে কেউ এমনভাবে দমকায়? ডক্টর, নিনিকার মাথা কি ঠিক আছে? সেদিন দেখা গেল কাঁথা মরিয়েছিলেন, আজ দুই পায়ে দুই রকম জুতা পরনে কুর্তিও তো উল্টা মনে হচ্ছে পেছন গলার সামনে। রনক যথাসম্ভব সিরিয়াস ভাব করে বলল, আমায় বলা হয়েছে আপনার এক্সট্রিম কন্ডিশন, মিনিমাম কার্ডেসি রক্ষার্থে এসেছি। নিনিকা বলল, আর এসে আমার সাথে দেখা না করে এখানে দাঁড়িয়ে কফি খাচ্ছেন, কফি খাওয়া শেষ করে সোজা বাসা যাবেন, নাস্তা বাদ, গাড়িময় গেস্ট সবাই হাসছে। রনক বলল, কফি তো শেষ আমার। নিনিকা মুখ বাড়িয়ে বলল, কই দেখি। রনক এক চুমুকে সিগারেট শুদ্ধ কফি গিলে নিল। নিনিকা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, এরকম কপাল কুসকে আছেন কেন, কফি ভালো হয়নি? রনক চোখ গরম করে তাকাতে গিয়েও তাকালো না। এই মেয়েটার এখন অনেক অধিকার, বল বোঝার অধিকার, রাগ করার অধিকার, ফট করে আবার ঝামেলা বাঁধাবে। নিনিকা বিরক্ত জড়া গলায় বলল, আপনার বুদ্ধি যে ভালো না আমি জানতাম, কিন্তু এই লেভেলের তা জানতাম না। রনক আহত গলায় বলল, আমার অন্য সব নিয়ে কথা বলুন ঠিক আছে, কিন্তু আমার আইকিউ লেভেল নিয়ে কথা বলবেন না প্লিজ ডক্টর। ছাত্র হিসেবে আমি কিন্তু খারাপ ছিলাম না, হিস্ট্রিতে MA ফার্স্ট ক্লাস আমার। নিনিকা ব্রোকোজকে তাকালো, আমার সাথে তর্ক করা, এখনই আইকিউ শেখাচ্ছি তোমাকে, ওয়েট। খুব শান্ত গলায় নিনিকা বলল, হিস্ট্রিতে এত ভালো? ও আই সি, তাহলে ইতিহাসের একটা ছোট্ট টেস্ট নেই আপনার নায়ক সাহেব। রনক মাথা নাড়ালো। নিনিকা রনকের হাত থেকে কফি মগটা নিয়ে এর ভিতরে দেখতে দেখতে বলল, একটা সহজ প্রশ্নের উত্তর দিন তো, বাংলার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলিয়ে এমন একটি বর্ণ আছে যেটিতে আমাদের প্রাচীন ইতিহাসের একজন রাজা এবং রানীর নাম হয় বর্ণ একটাই, দেখি বলুন। রনক হতভম্ব গলায় বলল, এখনই বলতে হবে? নিনিকা বলল, আচ্ছা আপনাকে ভাববার সময় দেওয়া হলো, যখন বলতে পারবেন তখনই বিয়ে হবে।
শর্ত হলো নো গুগল সার্চ, নো হেল্পলাইন, নিজে ভেবে উত্তর দিবেন, না পারলে পাস বলবেন, প্রশ্ন বদলে দিব। রনক বলল, এনি ক্লু? নিনিকে বলল, প্রশ্নটা আরও সহজ করে দিলাম। এই বনে একটা ছেলের ও একটা মেয়ের নাম চাইলে রাখা যেতে পারে, এবার ভাবুন। রনকের মাথায় কিছুই ঢুকছে না, এই প্রথম তার মাথা বুদ্ধিশূন্য লাগছে, ইতিহাসে তো এইসব পড়েনি সে। তাহলে নিনিকে হাই তুলতে তুলতে চলে যেতে গিয়ে ফিরে তাকালো, রনক একটা সবুজ টি শার্ট পরে এসছে, ক্লিন শেভড, মনে হয় জাস্ট শাওয়ার নিয়ে এসছে, ফ্রেশ লুকিং, পায়ে ঘরে পড়ার দিন রাত্রির নর্মাল স্লিপার, ফর্সা পাশের নখগুলো পর্যন্ত ঝকঝকে, কি সুন্দর সমান শেপে কাটা। নিনিকা নিজের পায়ের দিকে তাকালো, তার দুই পায়ের নখ দুই রকমভাবে কাটা, ডান পায়েরটা বাঁকা আর কোনা উপরে উঠে আছে, পায়ের নখ দুটো এখনই সমান করে কাটতে হবে, তার পায়েও দুটো ভিন্ন জুতা, একটা পাপার আর একটা কার, বিয়েবাড়িতে জুতোরও হদিস নেই। উফ, নিনিকা দ্রুত ভিড়িয়ে এলো, এত গোছানো নায়কের বউ উল্টো জামা গায়ে, ও হো। রনকের জোড়া ভুরু আরও কুচকে গেল, বিয়ের দিন ছেলেরা নাকি একদিনের বাদশা বনে, সে বনেছে ছাগল, মহা ছাগল, একটু আগে সে খেলো সিগারেট মেশানো কফি, এখন তাকে ধাঁধার উত্তর খুঁজতে হচ্ছে, কি এমন বর্ণ যাতে রাজা রানীর নাম লুকানো। রনক বিড়বিড় করে পড়তে লাগলো, ও আ ই, ও মাই গড, ক খ ঘ তো সব ভুলেই গেছে, সর্বনাশ, বর্ণপরিচয় কিন্তু হবে একটা। তো ফ্রেন্ডস, আজকের গল্প ছিল এতটুকু, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। আপনি যদি ফলোক্স ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল, যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আশা করছি সবসময় এভাবেই আমাদের সাথেই থাকবেন আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাবা, টাটা।